আসাম বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কাছাড় জেলার ভোট গণনার সর্বশেষ খবর। কাছাড় জেলায় এ পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের প্রার্থীরা 6টি আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মাত্র 1টি আসনে এগিয়ে রয়েছেন। শিলচর আসনে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী 741 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের তমালকান্তি বণিক থেকে এগিয়ে আছেন। এই আসনে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী পেয়েছেন 10,164 ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী তমাল বণিক পেয়েছেন 9,423 ভোট। আমরা দেখতে পাচ্ছি যে শিলচর আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং বিজেপি প্রার্থী মাত্র 741 ভোটে এগিয়ে রয়েছেন। ধলাই আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 5,509 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কামাক্কা প্রসাদ তাসা থেকে। এই আসনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন 10,200 ভোট। অন্যদিকে কামাক্কা প্রসাদ পেয়েছেন 4,691 ভোট। তৃতীয় রাউন্ড গণনা শেষে সোনাই আসনে তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী আমিনুল ইসলাম লস্কর পেয়েছেন 13,924 ভোট। অন্যদিকে ইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বড়বুইয়া পেয়েছেন 3,130 ভোট। সুতরাং তৃতীয় রাউন্ড শেষে সোনাই আসনে বিজেপি প্রার্থী আমিনুল ইসলাম লস্কর প্রায় 10,798 ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে উধারবন্দ আসনে চতুর্থ রাউন্ডের গণনা শেষে কংগ্রেস প্রার্থী অজিত সিং 13,755 ভোট পেয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী মিহিরকান্তি সোম 14,146 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থী মিহিরকান্তি সোম 391 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। আমরা উধারবন্দ আসনেও দেখতে পাচ্ছি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং চতুর্থ রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী মাত্র 391 ভোটে এগিয়ে আছেন। লক্ষ্মীপুর আসনে দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী কৌশিক রায় পেয়েছেন 7,837 ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী মুকেশ পাণ্ডে পেয়েছেন 3,669 ভোট। সুতরাং লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী কৌশিক রায় প্রায় 4,768 ভোটে এগিয়ে আছেন। কাটিগড়া আসনেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী গৌতম রায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের খলিলুদ্দিন মজুমদার থেকে 7,225 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কাটিগড়া আসনে বিজেপি প্রার্থী গৌতম রায় পেয়েছেন 15,720 ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী খলিলুদ্দিন মজুমদার তৃতীয় রাউন্ড শেষে পেয়েছেন 8,495 ভোট। সবশেষে বড়খলা আসনে কংগ্রেস প্রার্থী মিসবাউল ইসলাম লস্কর তৃতীয় রাউন্ডের গণনার শেষে পেয়েছেন 13,467 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অমলেন্দু দাস পেয়েছেন 9,024 ভোট। সুতরাং বড়খলা আসনে তৃতীয় রাউন্ডের গণনার শেষে কংগ্রেস প্রার্থী মিসবাউল ইসলাম লস্কর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেখে প্রায় 3,000 মতো ভোটে এগিয়ে রয়েছেন, প্রায় 4,443 ভোটে এগিয়ে রয়েছেন।